মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন সাপের ছবলে অকালেই প্রাণ গেল তরুণের মঙ্গলবার বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সন্দীপ সেনের ভরতপুর থানার কাঞ্চনগড়িয়া গ্রামের বাসিন্দা সে জানা যায় রবিবার হঠাৎ বিষাক্ত কিছু কামড়ায় তাকে এরপর দেখা যায় সাপের ছোবল সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য ভরতপুর গ্রামীণ হাসপাতাল এবং সেখান থেকে কান্দি মহকুমা হাসপাতাল পরে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় শুরু হয় চিকিৎসা কিন্তু অবশেষে ঘটলো মর্মান্তিক পরিণতি মঙ্গলবার ভোরেই মৃত্যু হয় সন্দীপের মাস ছয়েক আগেই বিয়ে হয়েছিল তার ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয় দেহ মর্গের বাইরে বিবাহিতা স্ত্রী মা সহ গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেদের দাবি চন্দ্রপড়ার সাপে ছবল দেয় সন্দীপকে এরপর শুরু হয় রক্তপাত ছেলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ মা চলে গেল সাপে কামড়েইছিল মোনা হয় কি কামড়িয়েছে সেটা ছেলে দেখেও উনি বুঝতেও পারেনি আমার ছেলে সেটা বলল কামড়েই সরতকে চলে গেল জঙ্গল দিয়ে আমি বুঝতে পারলাম না মা কিসে কামড়ালো কিন্তু দুজগাই একবার কামড়েই রক্ত বার করে দিয়েছিল একবার পায়ে দিয়ে কি করে দিল দিয়ে সঙ্গে সঙ্গে ওরা আমাকে ডাকতে এলো বাড়িতে ডাকার পরে ছেলেপিলেরা নিয়ে ভরতপুর নিয়ে গেল ভরতপুর ইঞ্জেকশন দিয়ে একটা ডাক্তার বললো যে না ওকে সাপে কামড়ায়নি ওরম করলে ওকে সাপে কামড়ায়নি আবার কান্দি কান্দি থেকে আবার বহরমপুর নিয়ে এসে আমার ছেলেকে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না চিকিৎসায় সারাও দিচ্ছিল সন্দীপ কিন্তু হঠাৎ এইভাবে মারা যাবে তা ভাবতেও পারছেন না আত্মীয় স্বজনেরা ঘটনা ঘটেছিল যে প্রথমে কামড়ানোর পরে আমরা প্রাথমিক আমাদের যে হসপিটাল কাছের সেখানে নিয়ে এসছিলাম নিয়ে আসার পরে সেখানে ডাক্তারবাবুরা দেখার পরে আমরা তখন দেখলাম যন্ত্রণা ফন্ত্রণা বেশি করছে দিয়ে ডিসচার্জ নেওয়া হলো তারপর কান্দিতে আসা হলো মঘুমা হাসপাতালে সেখানে ডাক্তারবাবু ওষুধ ইঞ্জেকশন দেওয়ার পরে বললো আমাদের এখানে হবে না আপনারা ব্রহ্মপুর নিয়ে যান ব্রহ্মপুরে নিয়ে আসলাম ডাক্তারবাবু দেখেছিলেন তখন বললেন যে হ্যাঁ পেশেন্ট একটু কন্ডিশন খারাপ আছে তো দেখছি দিয়ে ডাক্তার যেসব ফর্মালিটি বললো আমরা করলাম ওখানে ইঞ্জেকশন ওষুধ সব কিছুই দিল পরের দিন সকালবেলায় জিজ্ঞেস করা হলো বললো হ্যাঁ ঠিক আছে পেশেন্ট অনেক ডেভেলপ হয়েছে সিক্সটি পার্সেন্ট হয়েছে ফর্টি পারসেন্ট এ হবে এই ধরনের আশ্বাস ছিল আমাদের কাছে আমরা একবার ডিসচার্জ করে মানে কলকাতাও যেতে চেয়েছিলাম তা ডাক্তারবাবু বললো যে আপনারা যেছেন কি এখানে যাবেন এখানে থাকলে হয়ে যাবে তা আপনারা খিচুপেছি করেন না এই পর্যন্ত তারপর তো এই ভোরের দিকেই ঘটনা ঘটে